ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চট্টগ্রাম জেলা পূর্ণাঙ্গ কমিটির প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। আবুলিয়া স্কুল সংলগ্ন সাইমা আবুল স্কোয়ারে কেন্দ্রীয় কমিটির কার্যালয়ে চট্টগ্রাম জেলা কমিটির আহ্বায়ক জনাব অ্যাডভোকেট এস এম ফারুকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল আজিজ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব জনাব আব্দুল মান্নান, জেলা কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ আহমেদ সাদ্দাম, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক আব্বাসউদ্দিন রানা, প্রচার ও প্রকাশনা এবং দপ্তর সম্পাদক এইচ এম সালাউদ্দিন কাদের, সিনিয়র সদস্য শহীদুল আলম সুমন, মহিলা নেত্রী শারমিন শরীফ, আজীবন সদস্য ইঞ্জিনিয়ার আশরাফুল আমিন, অ্যাডভোকেট নাজমুল হাসান মিঠু, মোহাম্মদ বাবলু ইসলাম, সদস্য আবু শাহেদ টিপু, খালেদ সাইফুল্লাহ রাব্বি, মোহাম্মদ স্বপন, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ ইদ্রিস মিয়া, হামিদুর রহমান সাকিব সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এ সময় কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল আজিজ কমিটির সবার উদ্দেশ্যে বলেন, দেশের উন্নয়নের জন্য কাজ করে, দেশের যেখানে মাদক ইপটিজিন এগুলি বন্ধের জন্য কাজ করে এবং একটি ছোট্ট রাস্তা পারাপার কেমন হবে সেটাও দিক নির্দেশনা ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটসের পক্ষ থেকে দেওয়া হচ্ছে এবং দেশ ও জাতি গঠনে সরকারকে আমরা সহযোগিতা করে যাচ্ছি। জাতি গঠনের কাজে সরকারকে আমরা দেখাই দিতে পারবো, সৎ ইচ্ছে থাকলে সব কিছু পারা যায়। আল্লাহ যেন আমাদেরকে সেই যোগ্যতা, সেই নেতৃত্ব, সেই সব কিছু দেওয়ার তৌফিক দান করে।